এ বাবা, খুতবা কাকে বলে? যে বিষয়ে সমাজে পাপের প্রাদুর্ভাব, সে বিষয়ে সচেতনতা দান করাকে খুতবা বলে। নবী খুতবা দিতেন কখনো সুদ সম্পর্কে, কখনো মা বাপের অধিকার সম্পর্কে, যে বিষয়টা সমাজে নষ্ট হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সেই ব্যাপারে কথা বলাকে খুতবা বলে। বুঝলেন কিছু? বুঝেছেন? এরপরে খুতবা, কেউ 50 বছর নামাজ পড়ছেন, কেউ 40, কেউ 30। আপনাকে বলেছি আমি, এটা সভাপতি নাকি? বাবরি, আমি বেশ গোলমাল করেছিলাম, এক পয়সাও দিত না আমাকে, আমি কাকে কি বলে ফেলেছি। এই বাবা, খুতবা বলেছি নাকি? আজকে কি বার? সোমবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন পরে। আমি যেটা বলে যাচ্ছি কান দিয়ে শুনবেন, পৃথিবীর সমস্ত মসজিদে, এইটাতে নয়, কাবা ঘরে। কি বলবো? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলু ফালা হাদিয়ালাহ। যদি না বলে, আমাকে পুরসা থেকে এনে গাছে ডোরে করে বেঁধে রাখবেন। আপনাদের তাই লয়? গোটা পৃথিবীর মসজিদে জুম্মার দিনে মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলু ফালা হাদিয়ালাহ। নবীজি বলেছে, আবুবকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, শব্বির, শব্বার, হুজাইফা, সব আমিরুল মুমিনীন, সারা পৃথিবীর ছোট বড় মসজিদে জুম্মার খুতবা যেখানে হয়, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলু ফালা হাদিয়ালাহ, বলবো মানেটা? আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরা কে করতে পারে, আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে দিতে পারে? চোখে পানি আসছে না? কথা কিছু বুঝে এলো না? প্রত্যেক জুম্মায় মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলু ফালা হাদিয়ালাহ। ইমাম কোথায় গেল আপনাদের?